সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বিষয়ের দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হুগলির আটপুর রামকৃষ্ণ মঠ। জানা গিয়েছে গদাধর অভ্যুদ্ধয় প্রকল্পে এই শিশুদের শিক্ষাদান করা হয়। এলাকার প্রায় 250 জন শিশুর দায়িত্বভার নিয়েছে এই মঠ। 1982 সাল থেকে এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত রয়েছে তারা। রবিবার মঠ চত্বরে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মহালয়ার প্রাক মুহূর্তটি পরিবেশন করে দেখায় এই মঠের পড়ুয়ারা। অনুষ্ঠানে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ব্যাগ প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয়। আটপুর রামকৃষ্ণ মঠের পলাশ মহারাজ জানালেন, পুজোর আগে প্রতি বছরই এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং আমরা পুজোর আগ দিয়ে এটা প্রতি বছরই করি। আমরা বাচ্চাদের ছোট ছোট ক্লাসিক্যাল প্রোগ্রাম, ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই, তার সাথে আজকে মহামায়ার মর্তে আগমন বলে দুর্গার উপর একটা অনুষ্ঠান আমরা সুন্দর করেছি। আশা করি ওনাদের ভালো লেগেছে এবং আমরা চাইব প্রতি বছর ওনারা আসুন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। খুশি আমাদের পুলিশের তরফ থেকে ওদেরকে কিছু তার গিফট কিছু দিল এবং একটা সুন্দর একটা অন্যরকম একটু সময়টা কাটলো আমাদের। আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আমাদের সঙ্গে ছিল। এরকম প্রোগ্রাম আমরা ভবিষ্যতে আরও করবো, এটা আমাদের কমিউনিটি পুলিশিংয়েরই একটা পার্ট। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।